বিধানসভা ভোটের দিন ঘোষণার আগেই রাজ্যের নানা জায়গায় রুটমার্চ শুরু করে দিল কেন্দ্র বাহিনী। লক্ষ্য একটাই, সাধারণ মানুষ যেন নিশ্চিন্তে নির্ভয়ে নিজের ভোট নিজে দিতে বুথমুখী হন। আগাম সন্ত্রাস করে ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা যেন সফল না হয়। আমাদের এবারের ভোটের মেইন ক্যাম্পেইন স্লোগান, ভোট দিন নির্ভয়ে। ভালো সংখ্যক সেন্ট্রাল ফোর্স মাঠে এসেছে। বেশ কিছু জেলা থেকে আমরা ইতিমধ্যেই খবর পেয়েছি, সেখানে কিন্তু রুট মার্চ থেকে শুরু করে কনফিডেন্স বিল্ডিং মেজার যেটা নেওয়ার সেটা নেওয়া হচ্ছে। কিন্তু বিরোধীরা বলছে, কেন্দ্রীয় বাহিনী আগে ভাগে এসে গিয়েছে তা তো অবশ্যই ভালো, কিন্তু দেখতে হবে কেন্দ্রীয় বাহিনীকে যেন ঠিকঠাক ভাবে ব্যবহার করা হয়। গন্ডগোল, বুথ দখল, ছাপ্পা, জ্যাম হচ্ছে এক জায়গায়, আর স্থানীয় এলাকার সঙ্গে অপরিচিত কেন্দ্রীয় বাহিনীকে অন্য জায়গায় বসিয়ে রাখা হচ্ছে, এমনটা যেন না হয়। নির্বাচন কমিশনকে এটা নিশ্চিত করতে হবে যে কেন্দ্রীয় বাহিনী শুধু পাঠালেই হবে না, কেন্দ্রীয় বাহিনী যাতে কার্যকরী ভূমিকা নেয়। কেন্দ্রীয় বাহিনী গাছের তলায় বসে থাকলে তাহলে পশ্চিমবঙ্গের এই জঙ্গলের রাজত্বের অবসান ঘটানোটা কঠিন হবে। এখন নতুন একটা প্রচেষ্টা শুরু হবে যাতে এই গাছের তলায় বসিয়ে রাখার কারবারটা তৃণমূল আবার সুচারুরূপে করতে পারে। কেন্দ্রীয় বাহিনী রাজ্যে চলে আসায় খুশি কংগ্রেসও, কিন্তু সেই সঙ্গে আশঙ্কাও রয়েছে তাদের মনে। মমতা ব্যানার্জি এবং তৃণমূল যেভাবে বিজেপির সঙ্গে হাত পা ধরছে, সম্পর্ক বাড়ানোর চেষ্টা করছে, তাদের কিন্তু লক্ষ্য একটাই যে কেন্দ্রীয় বাহিনীকে যেন সরকার তার মতন করে ব্যবহার করতে পারে। সেই লক্ষ্যেই কিন্তু তারা এই মোদী সরকারের সঙ্গে কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করছে। বিজেপি অবশ্য আঁতাতের অভিযোগ উড়িয়ে দিয়েছে। সিপিএ এবং কংগ্রেসের কাছে কোনো ইস্যু নেই, সেই কারণের জন্য মোদি ভাই দিদি ভাই এই সমস্ত নানা রকম তথ্য খাড়া করে জনসাধারণকে বিভ্রান্ত করতে চাইছে। কয়েকদিন আগে নির্বাচন কমিশনে গিয়ে তৃণমূল সওয়াল করেছিল রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা যথেষ্ট ভালো। বিরোধীদের দাবি, যা আসলে কেন্দ্রীয় বাহিনী আসার পথ বন্ধ করার চেষ্টা। এহেন তৃণমূল কেন্দ্রীয় বাহিনী চলে আসার পরও দাবি করছে আইন শৃঙ্খলা ব্যবস্থা যথেষ্টই ভালো। কলকাতা হ্যাজ বিন ডিক্লেয়ারড দ্য সেফেস্ট সিটি ফর দ্য সিটি অফ কলকাতা। বিরোধীদের পাল্টা কটাক্ষ, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি বেহাল না হলে ভোটের দিন ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী পাঠাতে হতো না নির্বাচন কমিশনকে। গত 4-5 বছরে এমনই দুঃসহ অবস্থা হয়েছে পশ্চিমবাংলার, যখন বিহার মডেল থেকে পশ্চিমবাংলাকে চলতে হবে, এমন অসভ্য জঙ্গল তোলাবাজের রাজত্ব পশ্চিমবাংলায় চলছে। ভারতবর্ষে এমন কোনো রাজ্য নেই যে রাজ্যে রাজ্য মানে রাজ্য নির্বাচন কমিশনকে পঞ্চায়েত নির্বাচন এবং পৌরসভা নির্বাচন করার জন্য হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হয়েছে, এরকম কোনো নজির ভারতবর্ষে কোথাও নেই, একমাত্র পশ্চিমবাংলাতেই। বিরোধীদের আশঙ্কার মধ্যেই নির্বাচন কমিশনের আশ্বাস, কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখা যাবে না। প্রতিটি পোলিং স্টেশনেই কেন্দ্রীয় বাহিনী থাকবে, সুতরাং তাদেরকে বসিয়ে রাখার কোনো সুযোগ নেই। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চের এই নজিরবিহীন ঘটনা শাসক দলের পক্ষে যথেষ্ট অস্বস্তির, যদিও প্রকাশ্যে অন্তত একে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। কেন্দ্রীয় বাহিনী আসুক আর আমেরিকার থেকে ফোর্স আসুক, আমাদের এগুলো নিয়ে কোনো চিন্তা করার কিছু, নোটিফিকেশন হওয়ার আগে পর্যন্ত এই ল অ্যান্ড অর্ডার ইজ দ্য স্টেট সাবজেক্ট, আমি জানি না এটা আমাদের হোম ডিপার্টমেন্ট বলতে পারবে। আমি এর আগে কোনো দেখিনি। ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষণা না হলেও কেন্দ্রীয় বাহিনীর আগমনই কিন্তু ভোটের দামামা কার্যত বাজিয়েই দিল। এবিপি আনন্দ।